নমস্কার, আমার চ্যানেল গৃহবধূ বাইপলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আছে 11 রকমের প্রাকৃতিক উপাদান দিয়ে হেয়ার অয়েল বানানো। হেয়ার অয়েল বানানোর জন্য নিয়েছি আমি জবা ফুল ও কুঁড়ি, তারপর নিম পাতা, তারপরে তুলসী পাতা, কারি পাতা, মেহেন্দি পাতা ও ভৃঙ্গরাজ, আর নিয়েছি 1 থেকে 1.5 সেন্টিমিটার মতো আদা, অর্ধেকটা লেবুর খোসা ও একটা ছোট সাইজের পেঁয়াজ। সবগুলোকে কুচি করে নিয়েছি। যে তেলটা আমি নিয়েছি সেটা একদম খাঁটি নারকেল তেল। ওভেনের উপর আমি একটা ছোট লোহার কড়াই বসিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো 100 গ্রাম মতো নারকেল তেল। এই তেলেই সব উপাদানগুলোকে আমি ভেজে নেব। তেল গরম হতে দেব। তেল গরম হলে সব উপাদানগুলো একসঙ্গে ভেজে নেব। এখানে যে যে উপাদানগুলো আমি ব্যবহার করেছি সবগুলোই চুলের পক্ষে খুবই ভালো। আমি একটা ইনফরমেশান দেব তোমাদের। তোমরা ভৃঙ্গরাজ হয়তো নামে অনেকেই চেনো না, কিন্তু গাছটা তোমরা সকলেই চেনো অন্য নামে। ভৃঙ্গরাজ হলো কেশুত পাতা, বলে না সবাই, সেইটাকে ভৃঙ্গরাজ বলে। ওভেনের হিটটা আমি প্রয়োজন মতো কমাবাড়া করে নেব, নাহলে সব উপাদানগুলো পুড়ে যেতে পারে। তেলটা অন্তত সপ্তাহে 2 দিন ব্যবহার করতে হবে, তবেই ভালো ফল পাওয়া যাবে। ফুল পাতাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ মতো আস্ত গোটা মেথি ও 1 চা চামচ মতো কালো জিরে দিয়ে দেব। মেথি কালো জিরে দিয়েও এগুলোকে আমি কিছুক্ষণ ভাজব। মেথি ও কালো জিরে ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, তাই আমি এগুলোকে শেষে দিলাম। এই তেলটা ব্যবহার করে আমি খুব ভালো উপকার পেয়েছি। এই তেলটা ব্যবহার করার পর আমি ভিডিওটা আপলোড করছি। এই তেলটা ব্যবহার করলে অযথা চুল পড়ার হাত থেকে রক্ষা পাবে ও নতুন চুল গজাতেও সাহায্য করবে। সব উপকরণগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছেঁকে তুলে নেব। তেলটা সাদা পরিষ্কার ন্যাকড়া দিয়ে ছেঁকে কাঁচের জারে রেখে দেব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকেও ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকেও আমার আগাম ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।